এই মুহূর্তে আমাদের রাজ্যে শুধু নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, এই উইন্ডগুলো ড্রাই অনেকটাই, রিলেটিভলি খানিকটা কোল্ড। ওই জন্য টেম্পারেচার আমাদের রিজনে এখন নর্মাল বা নর্মাল থেকে খানিকটা নিচের দিকে ঝুলছে। কলকাতাতে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি রাতের তাপমাত্রা চলছে, আর এক্সপেক্টেড যে আগামী 4 থেকে 5 দিন পরিষ্কার আকাশ থাকবে, তার সঙ্গে মিনিমাম টেম্পারেচারটা 18 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি থাকবে, আর ম্যাক্সিমাম 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। হিউমিডিটি যদি বলি যে 2 থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত এই রেঞ্জ থাকবে 60% টু 80%, এই একটা চান্সেস রয়েছে। দুপুরের দিকে খানিকটা কম, অ্যারাউন্ড 60%, আর আস্তে আস্তে বাড়বে যত সন্ধ্যা হবে, রিলেটিভ হিউমিডিটি খানিকটা বাড়ে। উইন্ড স্পিড এই মুহূর্তে খুব একটা নাই, আর আজ আর আগামী 3-4 দিন যা আমরা এক্সপেক্ট করছি যে 5 টু 10 কিলোমিটার পার আওয়ার এই স্পিডটাই থাকবে, বেসিক্যালি নর্থ ওয়েস্টার্লি উইন্ড থাকবে, একবার পরিষ্কার আকাশ।